বিদেশে পড়তে যাওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। সেই ক্লাবে ছাদ হয়ে গেছে এবং সেই ভয়ঙ্কর বিস্ফোরণ সবাই জানে, মানুষ যে সবাই মিডিয়ার মাধ্যমে টিভিতে আপনারা সবাই দেখেছেন, এবং সেই তারপর আমাদের নর্থ কলকাতার সভাপতি শিবাজিদা এবং গৌতম চৌধুরী অবজারভার আছেন জোনে, তারা যায় এবং সন্ধ্যার বিকেলের দিকে আমরা সবাই সেখানে মিছিল করে পৌঁছেছিলাম। যে ঘটনাস্থলে গিয়েছিলাম যে আমরা দেখার জন্য যে কি বিষয় হয়েছে, কিন্তু পুলিশ আমাদের কোনো কারণ দেখাতে পারেনি, আমাদেরকে আটকে দিয়েছে এবং 144 ছিল না, আমরা কাগজ দেখাতে বলেছিলাম, দেখাইনি এবং আমরা সেখানে কিছুক্ষণ থাকি, সেখানে ধস্তাধস্তি হয়, মহিলাদের ধস্তাধস্তি হয়, কিন্তু পুলিশ কিছুতেই ঢুকতে দেয়নি আমাদের, যেটা আপনারা সবাই দেখিয়েছেন টিভিতে। এবং তারপরে আমরা বাড়ি ফিরে আসি এবং সেই দিন রাত্রিবেলা এবং কালকে গতকাল যেসব মহিলারা গিয়েছিলেন বেলেঘাটায়, যারা লোকাল থাকেন তাদেরকে যে গান্ধী প্রেস ক্লাবের যে সভাপতি আছে, নাকি চেয়ারম্যান আছে রাজু নস্কর, তার দলবল, রাজু নস্কর তো পলাতক, ক্লাবে বোমা বিস্ফোরণ হয়েছে, রাজু নস্কর যে আসল লোক মূল অভিযুক্ত সে পলাতক, তার দলবল তার দুষ্কৃতীরা দিয়ে মহিলাদেরকে মারধর করেছে, বাড়িতে ঢুকে মারধর করেছে, কেন তারা আমাদের সাথে এসছে এবং কারণ প্রতিরোধ করেছে, কারণ বেলেঘাটার বিধানসভা তাদের নিজেদের সম্পত্তি, তারা কাউকে ভোট দিতে বেরোয় না, কাউকে ভোট দিতে দেয় না এবং পুরোটাই রিগিং করে তারা 51,000 ভোটে জিতেছিল। এবং আগামী দিন পরিকল্পনা সেটাই আছে, যখন মানুষ কোনো প্রতিবাদ করতে আসছে তখন রোধ করতে প্রতিরোধ করতে এসেছিল বলে সেই সব মহিলাদের কাছে যায়। মহিলাদের মধ্যে তারা সাউ আছেন, তারা সাউ এখানে সবাই আছেন, রেণু ঠাকুর, অর্চনা মজুমদার, সরস্বতী দাস, শঙ্করী দাস, সুমিত দাস, আরো ইনজোর্ড আছেন সোমা সরকার, সরস্বতী দাস, সুব্রত দাস, শুভ দাস, এবং এই ছবিগুলো দেখুন, সেদিন দুষ্কৃতীরা গিয়ে মহিলাদের এবং জীবন সাহার নেতৃত্বে 57 ওয়ার্ডের কাউন্সিলর জীবন সাহার নেতৃত্বে গুন্ডা বাহিনী গিয়ে ঘরের মধ্যে ঢুকে মহিলাদেরকে আক্রমণ করে, মারধর করে এবং তারা এনআরএসে গিয়েও ছিল, তারা ট্রিটমেন্ট চলছে তাদের, আপনাদের মহিলাদের সবাইকে আপনারা আসুন, ওনাদের জন্যই আজকে আসা। এবং যে মূল অভিযুক্ত রাজু নস্কর সে পলাতক, পুলিশ নাকি তদন্ত করছে, সেদিন বলল আমাকে যিনি ছিলেন তিনি বলছিলেন আমরা সব তদন্ত করছি, আপনাদের প্রয়োজন নেই, যে ক্লাবের চেয়ারম্যান আছে সেই ক্লাবের চেয়ারম্যান যে আসল গুন্ডা সে পলাতক, আমার বাড়িতে যদি বোমা থাকে তাহলে আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে না, বাইরের লোককে ধরে জিজ্ঞাসাবাদ করা হবে, বাইরের দুটো লোককে ধরা হবে, নিজের বাড়িতে আমার বাড়িতে বোমা কেন মজুদ আছে, কেন বিস্ফোরণ হলো ছাদের মধ্যে, সেটা কেউ আমাকে জিজ্ঞেস করবে না, আমাকে কেউ তদন্তের জন্য আমায় ডাকবে না, পুরোপুরি ভাবে প্রভাবশালী লোকেরা রয়েছে, আমরা তদন্ত চাই, এনআইএ তদন্ত চাই এবং হোম মিনিস্ট্রিকে আমরা রিপোর্ট দিয়েছি এবং কয়েকদিনের মধ্যেই তাকে আমরা আবেদন করব, যে অফিসিয়ালি আমরা আবেদন করবো যে আমরা এনআইএ তদন্ত চাইছি। কলকাতা পুলিশকে, পশ্চিমবঙ্গের প্রশাসনকে আর বিশ্বাস করা যাচ্ছে না, কারণ নিজেদের মধ্যে আগামী ভোটের লড়াইয়ের জন্য, আগামী ভোটের 2021 লড়াইয়ের জন্য বোমা বারুদ মজুদ হচ্ছিল। আমরা খাগড়াগড় কাণ্ড দেখেছি, যে খাগড়াগড় কাণ্ডে কীভাবে একটা গ্যাস সিলিন্ডার ফেটেছে বলেছিল, কোনো জায়গায় বলছে দক্ষিণ চব্বিশ পরগনায় একবার বলেছিল, আমরা কালীপটকা ফেটেছে বলেছে, বাজি তৈরির কারখানা ফেটেছে বলেছে, এইভাবে সব জিনিসগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু এখন যেভাবে বেলেঘাটার মতো জায়গায় কলকাতার একদম বুকে সকালবেলায় এইরকম বিস্ফোরণ সত্যি মানুষকে কিন্তু আরও আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে।
এবং এখন পূজোর সময় এবং পূজোর সময় একটা অশান্তি করার সৃষ্টি করছে তারা, যেভাবে হোক, দাঙ্গা করে হোক, অশান্তি করে হোক, আমাদের ভোটে জিততে হবে। মানুষের সেবা বেলায় নেই, বিধায়ক বিধায়ক নিজেদের মধ্যে লড়াই চলছে, ঝামেলা চলছে, আর তার জন্য বলি হচ্ছে সাধারণ মানুষ। পুরোপুরিভাবে আমরা এনাকে তদন্ত চাইছি। আর এইসব যারা এই ধরনের মানে মহিলারা যাদেরকে এরকমভাবে মারধর করা হয়েছে, তাদের কাছ থেকে আপনারা নিজেরাই পরে তাদের অভিজ্ঞতার কথা শুনে নেবেন। এবং এইভাবে মানুষকে মেরে এতদিন ভোটে জিততে পেরেছে কিন্তু আর পারবে না। 2019 দেখিয়ে দিয়েছে যে পশ্চিমবাংলার মানুষ কতটা ক্ষমতা রাখে, গণতন্ত্র কতটা ক্ষমতা রাখে কথা বলছে। 2021 পুরোপুরিভাবে মানুষ দেখিয়ে দেবে যে আগামী দিন তৃণমূলের সরকারকে আমরাই নিয়ে এসেছিলাম, অনেক স্বপ্ন দেখিয়েছিল বলে মমতা ব্যানার্জি, আমরাই তাদেরকে ছুড়ে ফেলবো। এই মহিলারা মহিলাদের ওপর অত্যাচার আগামী দিনে সিগনাল দিয়ে দিচ্ছে, ওয়ার্নিং দিয়ে দিচ্ছে, এটাই বলার আছে। আর তো পরিষ্কার বোঝা যাচ্ছে প্রত্যেকটা জেলায় জেলায় গন্ডগোল। একজন মুখ্যমন্ত্রীকে একটা জেলায়, বিশেষ করে হুগলি জেলায় মাথা ঘামাতে হচ্ছে। উনি বলছেন জেলার পলিটিক্স দেখবেন, তুমি সারা বাংলা সামলাবেন কি করে? আগে উনি নিজের হুগলি জেলাটা সামলান, নিজেই বলছেন আমি দেখব। সুতরাং বোঝা যাচ্ছে যে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। এবং যেভাবে গান্ধীজির যেখানে যে অহিংসার আন্দোলন, অহিংসার কথা বলেন, যেখানে উনি রাইটের সময় এখানে বসে, যেখানে উনি পুরো জিনিসটাকে শান্ত করবার চেষ্টা করেছিলেন, যেখানে বসে উনি এসেছিলেন যখন এই ভবনে বসে, আজকে সেখানেই টিএমসির গুন্ডারা বোমা তৈরি করছে, বোমা তৈরির কারখানা তৈরি হচ্ছে। এত উন্নয়ন করেছে যে উন্নয়নের ছাদ পর্যন্ত উড়ে যাচ্ছে। মমতা ব্যানার্জি 50,000 টাকা করে প্রত্যেকটা ক্লাবকে দিয়েছে, পুজোর সময় মানুষকে সাহায্য করবার জন্য নয়, এই করোনাতে মানুষকে সাহায্য করবার জন্য নয়, 50,000 টাকা করে দেওয়া হয়েছে যে ছাদ ওড়ানোর জন্য আগামী দিন 2021 বোমা তৈরি করে মজুত করে রাখো, বিস্ফোরক মজুত করে রাখো, জিততে হলে বোমা মেরে মানুষকে জিততে হবে, মানুষ খুন করে রক্তে দাঁদিনি করে জিততে হবে। আমি একাই প্রার্থী। আমফানের টাকা 20,000 টাকা করে লোকের কাছে চলে গেছে, ভুল করে চলে গেছে। আর ভুল করতে হলেও তো অনেক তৃণমূল পঞ্চায়েতের প্রধানের কাছেই গেল, একটা বিজেপির কর্মী কই আমার কাছে তো আসেনি, ভুল করে ওনাদের কাছেই, আমাদের কারোর কাছে আসেনি। এত বড় বড় ঘটনা ঘটছে, দলিত মেয়েরা আদিবাসী মহিলা ধর্ষণ হচ্ছে, তাদেরকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এটা ওনার কাছে ছোট ছোট ভুল। এই ছোট ছোট ভুলগুলো যে কত বড় বড় ভুল করেছে, আজকে কামদুনি থেকে কাকদ্বীপ সিমুরের কৃষকদের সঙ্গে কি ভুল করেছে। 2021 পুরোপুরিভাবে বাংলার মানুষ একসাথে হয়েছে, বাংলার মহিলারা একসাথে হয়েছে, বাংলার কৃষকরা একসাথে হয়েছে, বাংলার শ্রমিকরা একসাথে হয়েছে, বাংলার গরিব মানুষ একসাথে হয়েছে। যেভাবে তাদেরকে মানে যাদের ভাতা পাওয়া উচিত, বিধবা ভাতা পাওয়া উচিত নিশ্চয়ই, কিন্তু সেখানে বিধবা ভাতা যাচ্ছে যেখানে তার বিধবা ভাতা পাওয়ার কথা নয়। আজকে বিভিন্ন জায়গায় এক একজন তৃণমূল প্রধানের বাড়িতে প্রত্যেকটা ভাতা নিজেদের নিজেদের নামে লিখে দিচ্ছে এবং তারাই ভাতাগুলো পাচ্ছে। আজকে পুরোহিত ভাতা বলুন, যে কোনো ভাতাই বলুন, আজকে সব তৃণমূলের লোকেরা পাচ্ছে। সাধারণ মানুষের জন্য পুরোহিত ভাতা করেছেন তো সবাইকে দেবেন, সবাইকে দেওয়ার কথা, সেখানে খুঁজে খুঁজে তৃণমূল প্রধানকে কেন দেওয়া হবে? যদি তার সাহায্য করতেই হয়, তিনি বাংলার মুখ্যমন্ত্রী, তিনি বাংলার অভিভাবক, তার সবাইকেই করা উচিত ছিল। আজকে 50,000 টাকা ক্লাবগুলোকে দিয়ে, কাটমানির টাকা ক্লাবে দিয়ে ক্লাবের যুব সমাজকে আগামী দিনের জন্য ভোটে কি করে সন্ত্রাস করা হয় তার শিক্ষা দিচ্ছে। আমার মনে হয় যুব সমাজ এটা বুঝতে পারছে এবং আগামী দিন যুব সমাজ এর জবাব 2021 দেবে।
অনুদান কি শুধু দুর্গা পুজোতেই দেয় সরকার নাকি অন্য উৎসবেও দেয়? ঈদেও কি দেওয়া হয়েছিল? দুর্গা পুজো নিয়ে আমরাও গর্বিত, কিন্তু তাই বলে কি যেভাবে ইচ্ছে টাকা দেওয়া যায়? গণতান্ত্রিক ব্যবস্থায় কি এই ভেদাভেদ করা যায়? আপনার মানে সরকার, আপনারা বলছেন যে এই টাকা দেওয়া হচ্ছে মাস্ক স্যানিটাইজার কেনার জন্য, এটা তো সরকার কেন্দ্রীয়ভাবেই দিতে পারত, এভাবে খরচ করার কী মানে আছে? যেখানে সংক্রমণের জন্য শিক্ষা প্রতিষ্ঠান, এটা গুরুত্বপূর্ণ, যেখানে সংক্রমণের জন্য শিক্ষা প্রতিষ্ঠান এখনও বন্ধ, সেখানে পুজোর অনুমতি কীভাবে দিলেন? কী কী সুরক্ষা বিধি মানছেন আপনারা? ভিড় নিয়ন্ত্রণ করবার জন্য ব্লুপ্রিন্ট কি আছে? সব কাজ যদি পুলিশই করে তাহলে ক্লাবগুলোকে টাকা দেওয়ার কি দরকার আছে? দুটো পার্ট, একটা প্রথম পার্ট যে কেন টাকা দেওয়া হচ্ছে, আর দ্বিতীয় পার্ট যে স্কুল বন্ধ পুজোকে অনুমতি দেওয়া হচ্ছে, কোনো ব্লুপ্রিন্ট নেই। প্রথম কথা হচ্ছে যে পুলিশই যদি সব করে তাহলে ক্লাবগুলোকে টাকা দেওয়ার দরকারটা কি? করোনার সময় স্বাস্থ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন যে আমরা নিজেরা পাড়ায় পাড়ায় থাকবো, নিজেদের জায়গায় থাকবো, কিন্তু আমরা ওইরকমভাবে যেরকমভাবে দুর্গাপুজোর একটা মানুষের একটা উৎসাহ উদ্দীপনা থাকে, আবেগ থাকে, নিশ্চয়ই আবেগ থাকবে দুর্গাপুজোর আবেগ, শরৎকালের এই আশ্বিন মাসের এই দুর্গাপুজোর আবেগ মানুষের মধ্যে তৈরি হয়ে যায়। কিন্তু এইরকম একটা মহামারীর সময় স্বাস্থ্যমন্ত্রী নিজে বারণ করেছেন যে পুজোকে আমরা পুজোর মতো করে করব, কিন্তু আমরা এত বেশি ভিড় করব না, এবং অনেক জায়গায় সেটা মানাও হচ্ছে, অনেক প্যান্ডেল সেটা করছেও আমরা শুনেছি। কিন্তু দুর্গাপুজো হঠাৎ করে মনে পড়ে যখন ভোট আসে, তার আগে একের পর এক হিন্দুদের রামনবমীর মিছিল বন্ধ করে দেওয়া, তাদেরকে কেস দেওয়া, তারপর আগামী দিন দুর্গাপুজোর বিসর্জনের সময় কোর্টে যেতে হয় মানুষকে, সরস্বতী পুজো বন্ধ, সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হয়, মহরমের জন্য দুর্গাপুজোর বিসর্জন বন্ধ করা হয়, তখন দুর্গাপুজোর কথা ওনার মনে থাকে না, তখন মনে থাকে 30% ভোট আমাকে পেতেই হবে যে কোনোভাবে হোক। আর এখন 2021 মানে একটা যাই যাই রব উঠেছে, সবাই এই সরকার পুরো চলে যাবে একটা যাই যাই রব উঠেছে, এই সময় তার মনে হয়েছে যে ক্লাবগুলোকে টাকা দিয়ে আমি যদি, মানুষ চাইছে যে মানুষ অনেক মানুষ খেতে পারছে না, করোনার সময় অনেক জায়গায় বেড নেই ঠিক মতো, স্বাস্থ্যের মানে স্বাস্থ্যের জন্য যতটুকুনি পরিকাঠামো দরকার ছিল সেইটা করেনি, অন্তত ক্লাবকে টাকা না দিয়ে যদি কিছু বেড যদি করতেন গরিব মানুষের জন্য, আমার মনে হয় করোনার সময় মানুষও বাঁচত এবং মহামারী থেকে অনেকটা রেহাই পেত। পার্থ চট্টোপাধ্যায় এটা নিয়ে একটা কমেন্ট করেছেন যে আদালত কী বলেছেন সেই বিষয়ে নিয়ে আমি কোনো মন্তব্য করছি না, বলেও তিনি যেটা বলেছেন যে সমস্ত ক্লাবগুলোই মানে যাদেরকে সরকার থেকে টাকা দেওয়া হয়েছে বা হয়নি, সব ক্লাবই আমাদের এখানে যারা দুর্গাপুজো করে তারা যথেষ্ট সচেতন, তাদের মানে ক্লাবকর্তারা যথেষ্ট এসব ব্যাপারে অবিবল, ফলে এটা নিয়ে কৈলাস পীরের উপর কিংবা বিজেপির এত হইচই করবার মতো কোনো কারণ ঘটেনি। বিজেপির এত হইচই করার কোনো কারণ নেই, ক্লাবের যারা পুজো করছে আমাদের এখানে যারা পুজো করে তারা দীর্ঘদিন ধরে পুজো করে, ক্লাব কর্তারা যথেষ্ট সচেতন, তারা দায়িত্বশীল এবং তারা এইসব বিধি মেনেই তার সবকিছু মেনেই তারা পুজো করবে। প্রথম কথা হচ্ছে যে লকডাউনের সময় পশ্চিমবাংলা কতটা বিধি নিষেধ মেনেছে আমরা দেখেছি এবং তার ফল পাচ্ছি আমরা বিভিন্ন জায়গায়, রাজাবাজার, মেটিয়াপুরুজ, বিভিন্ন জায়গায় আসারটা আমরা দেখেছি যে কতটা লকডাউন মানা হয়েছে। প্রত্যেক দিন কিছু মানুষ নিজেরা বাড়িতে কাজকর্ম ছেড়ে দিয়ে বাড়িতে বসে গেছে যে কত তাড়াতাড়ি আমরা এই পরিস্থিতি থেকে বেরোতে পারবো, কিন্তু প্রশাসন যেভাবে লকডাউনে কিছু কিছু জায়গায় যেভাবে লকডাউনের বিধি মানা হয়নি এবং মুখ্যমন্ত্রী কিছু বলেনি এবং পুলিশ লাঠি খাওয়ার ভয়ে চুপচাপ বাইরেই দাঁড়িয়েছিল দেখেনি, তার পরিস্থিতি তো এটাই
তো আমরা সরকারকে বিশ্বাস করব কি করে? সরকার লকডাউনটাই ঠিকঠাক মতো মানেনি বলে আজকে আমাদের পরিস্থিতি। আর সরকার মন্ত্রীদের নিজেদের পুজোগুলোতে তারা সবকিছু বিধি নিষেধ মানবে? এটা সবাই মানতে পারবে? আমরা আগামী দিন দেখতে পাবো, আগামী দিন তো পুরোপুরিভাবে ভরসা করছি আমরা এই সরকারের উপরে, এবং আমরা চাই যে সরকার ঠিকঠাক মতো প্রতিরোধ করুক, সবকিছুকে ঠিকঠাক মতো দেখুক। আজকে ট্রেন কেন চলছে না? আজকে উনি ট্রেন চালাচ্ছেন না? আজকে বাস চললেই মানে বাস চললে কোনো ব্যান্ডারি হয় না, বাসের মাথার উপরে লোক বসে আছে, টোটোতে ফেরি চাকরি সব খোলা আছে, সেই সময় ব্যান্ডারি ছড়ায় না, আর রেল চললেই ব্যান্ডারি ছড়ায়। আজকে রেলের লোকজন দুবার করে কালকে গেছিলাম, দুবার করে তারা চিঠি দিয়েছে এবং তারা কোনো উচ্চবাচ্য করেনি। আর মানুষকে ভুল বোঝাচ্ছে কি বাইরের মানুষ? আমি বিভিন্ন জায়গায় চুচুড়া পান্ডুয়াতে আমি গিয়ে দেখছি সেখানে সেখানে মারপিট হচ্ছে, সেখানে অশান্তি চলছে, কেন? রেল হচ্ছে সেন্ট্রালে। আরে ভেতরের খবরটা তো আসল কথা তো মমতা ব্যানার্জি লুকিয়ে যাচ্ছে যে সেন্ট্রাল অনেকবার রাজ্যকে বলেছে কিন্তু রাজ্য এখনো পর্যন্ত কোনো উত্তরই দেয়নি। সত্যি কথাটা মানুষ জানো? রেল পরিষ্কার বলছে যে আমরা ট্রেন চালানোর জন্য সবকিছু মেনে অন্যান্য রাজ্য যেরকম চালিয়েছি সেরকম ভাবে প্রস্তুত আছি। রাজ্য কেন কথা বলছে না? রেল চললেই প্যান্ডামিক হয়ে যাবে, আর ফেরি চললে এরকম বাসের মাথার উপরে লোক আসছে, টোটোতে অটোতে সবাই উঠছে, এইবার প্যান্ডামিক হবে না? ইমিউনিটি গড়ে তুলুন আর ভাইরাসকে জয় করুন। আজই নিয়ে আসুন আর্সেনিকাম অ্যালবাম, নিম, তুলসী, হলুদ, অশ্বগন্ধা ও গুলঞ্চ নেকজার সমৃদ্ধ এনপিস ইমিউন ড্রপ, এনপি দ্যাট অ্যান্ড সন সিন্স 1849। ফোন নাম্বার 9875304822।